সবাইকে স্বাগতম গেমিং উইথ মা ওপে। আশা করি যে দেখে আসুন সকলে ভালো আছো। সো আজকের ভিডিওটা খুবই দুঃখজনক একটি ভিডিও, সো করলাম আসলে সবাইকে জানানো উচিত। সো গেরিনা শেল টপ আপের যে দিয়ে আমরা যে ডায়মন্ড টপ আপ করতাম সার্ভারটা আজকে বন্ধ হয়ে গেছে। দেখো আমি একটা আইডিতে টপ আপ দিতে যাচ্ছি, আমাকে দিচ্ছে না, নোটিশ দিয়ে দিবে। সো ধরো আমি একটু আবার রিলোড দিয়ে দিই, দেখো ফার্স্ট কারেক্ট শপ, মানে তারা আমাকে সার্ভার টপ আপ করতে দিচ্ছে না। তো আমার অ্যাকাউন্টে কিছু সেল ছিল, ওই সেলগুলো পুরোই এখন জলে গেল, নষ্ট হয়ে গেল, টপ আপ করতে দিচ্ছে না। সো এখান থেকে আগে যেটা আমরা উইকলি মান্থলি ইউআইডি করে টপ আপ করতে পারতাম সেটা এখন অফ। কিন্তু আরেকটা যারা সার্ভার চালু করে দিছে আমাদেরকে, কিন্তু ওখানে শুধু ইউআইডি টপ আপ দেওয়া যাবে কিন্তু সেল দেওয়া যাবে না। কিন্তু আমাদের কাছে তো সেলটাই রয়েছে ভাই, তাই না? তো সেলটা আমরা এখন কী করবো? এখানে একটা অপশন আছে, তাও কি শুধু ডায়মন্ড টপ আপ দেওয়া যাবে, $1, $2, $5, $10, $20, কিন্তু গ্রিনে কার্ড লাগবে, ঠিক আছে? কিন্তু তাও মানে দাম পড়ে ভালো, অনেক দাম, $5। এই $5 ডায়মন্ড কিনতে গেলে ৫০০ টাকার উপরে পড়বে, ঠিক আছে? মানে তাও এই কার্ড আমাদের কাছে এখন নাই, ইউএস ডলার কার্ড কিনতে হবে, সেটা মানে $100 উপরে পড়বে। হ্যাঁ, সো তাও আবার দেখা যাচ্ছে কি আমাদের সেলটা ইউজ করতে পারতেন না। যদি এখানে সেলটা ইউজ করার অপশন দিতে তাহলে ভালো লাগতো। তো আবার এই কার্ড কোথায় হবে? কার্ড তো নাই আমাদের কাছে। ওই কার্ড যদি কিনতে যায় ডলার দিয়ে, কার্ড দিয়ে ১০০ টাকার উপরে পড়বে। তো ১১০ ডায়মন্ড যদি ১০০ টাকা হয় তাহলে হবো সেটা, আগে যদি আমরা ৮০ টাকা বিক্রি করতে পারতাম, ৮৫ টাকা করতে পারতাম, তাই না? সে দেখতে পাচ্ছ গ্রিনের সেল মাই অ্যাকাউন্টটা অফ হয়ে গেছে। সো এইগুলো কাহিনী, এখন মনে করো যারা সেলদের টপ আপ করতো তারা আর করতে পারবে না, খুবই দুঃখজনক। গেরিনা যারা যদি কী করে কী যে কম, মানে কদিন একটা সার্ভার বেশি দিন এরা চালু রাখে না, কদিন যায় কদিন বন্ধ করে। হ্যাঁ, যেহেতু আরেকটা সার্ভার আছে চায়নার সার্ভার, সার্ভারটা অনেক আগে আমরা ইউজ করতাম, বাট আচ্ছা এটা বন্ধ আছে। দেখি কিছু সার্ভার ট্রাই করে যদি খোলা যায়। সো কি আর করব, সব মাই আচ্ছা সিঙ্গাপুরের সার্ভারটা, কিন্তু সিঙ্গাপুর সার্ভারটা তো এই সেলতে হইব না, আর একটা আচ্ছা আচ্ছা সিঙ্গাপুরেরটা দেখি কি অবস্থা আছে। কিন্তু সিঙ্গাপুর দিয়ে তো আমাদের এই সেল দেখবে না, ওটার জন্য আবার বাংলাদেশি সেল লাগবে, আবার ওই সেল তো প্রচুর দাম, ওই সেলের প্রচুর দাম। এখানে এটা কি দিছে, শপিপে তো মালয়েশিয়ান ওয়েবসাইট, এখানে শপিপে এটা দেওয়া পেমেন্ট করতে হবে, দেখতে পাচ্ছি $15, বাপরে বাপ এত দাম। আচ্ছা সবই পেতে আর আমাদের বাংলাদেশে নাই, এটা আছে সেল, আছে সেল দিয়ে, কিন্তু এই সেল দিয়ে তো আমাদের সেলটা বাপ করা যাইব না। আমার তো একটা দিতে এখন মান্থলি দেওয়া দরকার, একজনে একটা অর্ডার দিয়েছিল মান্থলি দেওয়া যেত, সেটা যদি দেওয়া না যায় সেটা কীভাবে কী করবো? আমার তো মাই অ্যাকাউন্টে সেল ছিল, তাই না? যাই হোক, আমরা মালয়েশিয়ান সিঙ্গাপুর সাইটে ট্রাই করলাম যে টপ আপ করা যায় কি না, এখানে ইউআইডি কোড দিয়া গেরিনা সেল মাই দিয়া হচ্ছে না, এখানে লেখা আছে রিজন মিসম্যাচ। তাহলে আমাদের যে অ্যাকাউন্টে সেলগুলো আছে হাজার হাজার সেল, এগুলো আমরা কী করবো? এগুলো কিছু করার নেই, আপাতত নষ্ট। যদি আবার কখনো মাই সেলটা সার্ভারটা ওপেন করে তাহলে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? সো খুবই দুঃখজনক বিষয়, আমাদের মাই ওয়েবসাইটটা অফ হয়ে গেল। যদি আবার অন টন করে দেয় তাহলে আমরা মাই সেলগুলো ইউজ করতে পারবো। আশা করি গেরিনা আমাদেরকে খুলে দিবে, সো এই জন্য আমরা ওয়েট করি। ওয়েট করে ছাড়া কিছু করার নেই, আমাদের টাকা আটকে রয়েছে, সেটা গেরিনারে সবাই
টিকিট মিকিট বা সাপোর্টের কন্ট্যাক্ট করে করে রেটিং এর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে তাদেরকে আমাদের বলতে হবে। বলে তারা যদি খুলে দেয় তাহলে দেখা গেল আমরা আবার ইউজ করতে পারলাম আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে কাহিনি। সো অফ হয়ে গেছে সবাই, এখন নতুন করে সেল টেল না কিনি, এখন যাদের সেল আছে অ্যাকাউন্টে তারা অপেক্ষা করি। ঠিক আছে, সাথে সবাই সাথে থাকি, আর নতুন কোনো সার্ভার আসলে অবশ্যই আমি লিঙ্ক দিব। সো আমি যেগুলো জানতাম ওগুলো সবগুলোই এখন বন্ধ। তারপর আরেকটা বিডি গেমস বাজার দিয়েছে, ওটার নাই লাভ নেই, উইকলি মান্থলি নাই ওখানে, আর ডায়মন্ড রেট প্রচুর বেশি, সো ওটা তো এত পসিবলই না। কম দামি যখন হবে তখন ওটাকে আমি ভিডিও বানাবো সরাসরি। ভিডিওটা এখানে রাখতেছি, সবাই ভালো থাকবে, স্টে হোম স্টে সেফ অ্যান্ড হ্যাপি গেমিং।